ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িত অন্যতম দুই আসামি গ্রেপ্তার হয়েছে। দিনাজপুরের হাকিমপুর ও সীমান্তবর্তী এলাকা থেকে ভোরে তাদের গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। আটকদের মধ্যে আছেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এদিকে এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয় আসাদুলকে। সেই সূত্র ধরে ভোর ছয়টার দিকে পার্শ্ববর্তী থানা হাকিমপুরে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাবের যৌথ দল। এর আগে সীমান্তবর্তী চুরিপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। ঘটনা অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকেই নেওয়া হয়েছে রংপুর র্যাব ১৩র কার্যালয়। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আসামি যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরও একটু সময় লাগবে, কেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। এমপি হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তা হোক কিংবা কোনো যে কোনো জনপ্রতিনিধি হোক কিংবা কারও কোনো নিকট আত্মীয় স্বজন হোক, কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সরকারি আবাসিক ভবনে ঢুকে দুর্বৃত্তরা তাদেরকে মারাত্মক আহত করে পালিয়ে যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসীদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অপারেশন সফল হয়েছে। তার অবস্থা উন্নতি হলেও এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম সুজন। বৃহস্পতিবার রাত 9টার দিকে রাজধানী নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে। প্রায় 2 ঘণ্টা অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন সফল হয়েছে অস্ত্রোপচার, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। হ্যাঁ, মাথার ভিতরে কিন্তু রক্তক্ষরণ হয়েছে, ব্রেনে কিন্তু আঘাত লেগেছে, সুতরাং ব্রেনের উপরে একটা চাপ ছিল, সেটা আমরা রিলিভ করেছি। এখনই আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বলতে পারবো না রোগী ভালো হয়ে যাবে। ইট উইল টেক টাইম, অ্যাটলিস্ট 72 আওয়ার্স আমরা অবজার্ভ করব। 72 আওয়ার্স পরে আমরা আশা করি, আমরা আশাবাদী যে রোগী ভালো হয়ে যাবে। অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান, ইউএনও ওয়াহিদার মাথা থেকে মুখ পর্যন্ত 9টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা সবগুলো ইঞ্জুরিকে অ্যাড্রেস করেছি, তো মেইন যেটা হাড্ডিটা ভিতরে ঢুকে গেছিলো আমরা ওইটারে হাড্ডিটা তুলে দিয়েছি, এবং ভিতরে দেখলাম যে ভিতরে যে ব্রেইনের একটা পর্দা থাকে যেটাকে ডুরা বলে, সেটাতে ইঞ্জুরি ছিল, সেটা ইঞ্জুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল, আমরা সেটা অ্যাড্রেস করেছি এবং সেখানে ব্লিডিং বন্ধ করেছি, সেই ডুরাটা রিপেয়ার করেছি, তারপরে বাকি যে ছোটো ছোটো যে অনেকগুলো কাটা ছিল এগুলো সবগুলোকে অ্যাড্রেস করে ওগুলো সবগুলো রিপেয়ার করা হচ্ছে। এর আগে বুধবার রাত 2:30টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা অমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। প্রথমে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। ঘোড়াঘাটে ইউএনএর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানবো আমরা তার কাছ থেকে। সায়েম, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার সর্বশেষ খবর ডাক্তাররা আর কি জানিয়েছেন? মমি, মূলত আমাদের সহকর্মী শফিউল আলম সুজন তার রিপোর্টে যে তথ্যগুলো জানিয়েছিলেন সেটি মূলত সবশেষ আনুষ্ঠানিক তথ্য। এরপর হাসপাতালের পক্ষ থেকে আর কোনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি, যদিও আনুষ্ঠানিকভাবে আমরা কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি।
আপনি জানেন যে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, 72 ঘন্টা এই পর্যবেক্ষণে থাকতে হবে এবং আগামীকাল তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ড বসবে এবং তারপরে হয়তো গণমাধ্যমে চিকিৎসকরা কথা বলবেন। আমরা সকালে তার হাজবেন্ডের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, যদিও তিনি ক্যামেরায় কথা বলেননি। তিনি জানিয়েছেন যে রাতে অর্থাৎ অপারেশনের কয়েক ঘন্টা পরই তার জ্ঞান ফিরেছিল এবং সকালে তার সাথে কথাও হয়েছে, যদিও ওয়াহিদা খানম তার স্বামীকে ভালোভাবে তখন চিনেননি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ডাক্তার জাহেদ হোসেন, যিনি নিউরোসার্জারি বিভাগের প্রধান এবং রিপোর্টে যার সাক্ষাৎকার দেখলেন, তার সাথে আমাদের ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তার অবস্থা এখন ভালোর দিকে, যদিও এখনও পর্যন্ত তাকে বিপদমুক্ত ঘোষণা করার কোনো সময় আসেনি, তবে তিনি আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু 72 ঘন্টা পর্যবেক্ষণ শেষে তাকে যদি আশঙ্কা মুক্ত ঘোষণা করা হয়, তারপরও তিনি পুরোপুরি সেরে উঠতে অর্থাৎ এই চিকিৎসা কার্যক্রম আরও মাসখানিকেরও বেশি সময় লাগতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই হাসপাতালে কিন্তু আমরা আজকে সরকারের ঊর্ধ্বতন কাউকেও আসতে দেখিনি, মূলত তার পরিবারের সদস্যরা ভিতরে রয়েছেন। মমি সাইম, আপনাকে ধন্যবাদ। রংপুর বিভাগের 58টি উপজেলার মধ্যে 17 জন নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আজ থেকে 4 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার থেকে এই বিভাগের সব উপজেলায় এই সংখ্যা 4 জন থেকে বাড়িয়ে 10 জন করে দেওয়া হবে। রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক এ কে এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা কমান্ডারদের এই নির্দেশ দেওয়া হয়। গত বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়।